আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রতিবেদনের কাঠামো। আমরা সবাই রিপোর্ট রাইটিং করেছি, রিপোর্টের কয়েকটা বেসিক স্ট্রাকচার আছে, অবশ্যই রিপোর্টের ধরন ভেদে সেটা ভিন্ন হয়ে থাকে। তা আমরা দেখি নি, এখানে কয়েকটা বিষয় থাকে, প্রাথমিক বিষয়, এরপরে মূল অংশ, আর সংশ্লিষ্ট কয়েকটা বিষয় থাকে। আমরা প্রাথমিক বিষয় দিতে দেখতে পাচ্ছি যে আছে আমাদের শিরোনাম পৃষ্ঠা, অনুমোদন পৃষ্ঠা, নির্যাস দ্যাট মিন্স অ্যাবস্ট্রাক্ট, এরপর মুখবন্ধ অথবা কৃতজ্ঞতা স্বীকার, সূচিপত্র বা আধেয় সারণী অর্থাৎ টেবিল অফ কন্টেন্টস, সারণী তালিকা অর্থাৎ যে তালিকাগুলোর যে লিস্ট, এটা টেবিলের যে লিস্টগুলো থাকে সেটাকে বলে হচ্ছে সারণী তালিকা, আর চিত্র বা নকশা চিত্রের তালিকা মানে আলোকচিত্র সূচি যেটাকে বলে সেটা। এখন আমরা একটা একটা করে চলে আসি। শিরোনাম পৃষ্ঠায় কি থাকে, যে উপরে যে আমাদের কভারে নাম, এরপরে বিষয় সম্বলিত যে জিনিসগুলো ডেটা হিসেবে থাকে উপরের পৃষ্ঠায় কভার পৃষ্ঠা, সেটা হচ্ছে শিরোনাম পৃষ্ঠা। ওটা ওই হার্ড কভারের নিচে যেটা একই জিনিসই রিপিট থাকতে পারে, আবার অনেকে দেয় না। আমি এখানে ওটা তেমন দেখাই নাই। এরপরে থাকে হচ্ছে অনুমোদন পৃষ্ঠা। অনুমোদন পৃষ্ঠার ক্ষেত্রে অর্থাৎ এখানে অনুমোদন পত্র থাকে, যেমন একটা আমি সেকেন্ড ইয়ার একটা ইয়ে দেখাই, যেরকম লেখা থাকবে যে এই প্রতিবেদনটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা কলেজের এত বর্ষ অমুক বর্ষের অমুক বিষয়ের ব্যবহারিক অংশের এই 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 এর আংশিক পরিপূরক হিসেবে উপস্থাপনের জন্য অনুমোদন করা হলো। এরপর তত্ত্বাবধায়ক শিক্ষক যিনি থাকবেন তার সিগনেচার আর মানে তার ইয়াটা থাকবে আর কি। এরপরে চলে যাচ্ছি উপস্থাপন। এখন কথা হচ্ছে যে অনেকে অনুমোদন পৃষ্ঠা এর পরিবর্তে আমরা উপস্থাপন পৃষ্ঠা অনেকে দিয়ে থাকে, মোটামুটি একই টাইপের কথা, হয় অনুমোদন পৃষ্ঠা হবে অথবা উপস্থাপন থাকবে, তাইলে আমরা উপস্থাপনটা দিতেই পারি। সেখানে একই কথায় প্রায় অলমোস্ট, সেখানে তত্ত্বাবধায়ক শিক্ষক, বিভাগীয় প্রধান, এরকম সিগনেচার থাকবে, উপস্থাপকের নাম, রোল এগুলো থাকবে, আর কোন বিষয়ে পড়ে, কোন ভার্সিটিতে পড়ে সেটার নাম থাকবে। তো প্রাথমিক বিষয় এটার পরে আমরা চলে আসি নির্যাস। নির্যাস মিন্স অ্যাবস্ট্রাক্ট। যেমন আমরা লিখতে থাকবো যে মানে মেইন যে একটা গবেষণা তার মূল বিষয়ে আমরা দুই থেকে মানে দুই পৃষ্ঠার মধ্যে লিখবো, চেষ্টা করবো এক পৃষ্ঠায় লেখা, কিন্তু এটা দুই পৃষ্ঠায় করবো। এখানে আমরা গবেষণাতে তথ্যের উৎস, এটার পদ্ধতি কী, এগুলোর পুরো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এভাবে করতে থাকবো, ঠিক আছে? এই জিনিসটা খুবই সংক্ষেপে আমরা নিয়ে আসবো, আসলে এটাই হচ্ছে সামারি। এটাকে আমরা সার সংক্ষেপ বলবো না, আমরা নির্যাস বলবো। অনেকে সারাংশ অথবা ইয়ে হিসেবে দেখে জিনিসটাকে, দেখাতে চায়, বাট এটা সেটা না, এটা আরেকটু মানে জাস্ট ওই যে জিনিসগুলো আছে ওইটাকে আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করবো আর কি। এরপরে চলে আসি আমরা মুখবন্ধে। মুখবন্ধটা হচ্ছে আমরা এটার কি পটভূমিতে লেখা হয়েছে, এটার কি পরিধি, এটা কি উদ্দেশ্য, এটা কি প্রয়োজনীয়তা, এটা একটু ছোট সুন্দরভাবে এরকম লেখা হয়। তা হতে পারে এই এটার মাধ্যমে আমরা এই করতে পারি, এটা আমরা এরকম জানতে পারি, এরকম এটা আসলে আমাদের জিওগ্রাফির এই জিনিসগুলোকে পরিধি মানে কভার করছে, এটার জন্য এরকম হয়েছে, এই টাইপের বিভিন্ন কথাবার্তা এখানে থাকে, আর এটা পরবর্তীতে আরেকটু সুন্দর হতে পারে, আরো ভালো হবে, এরকম মানে ইয়েটাও থাকে। অনেকে মুখবন্ধ ও কৃতজ্ঞতা স্বীকার একসাথে দেয়, অনেকে আলাদা দেয়। কয়েকটা বইয়ের মুখবন্ধ পড়লে অনেকটা ক্লিয়ার হওয়া যায়, যা আমরা অনেক সময় রিপোর্টে এটা আমরা দিই না, বাট এটা দেওয়া খুবই উচিত। আবার অনেকে মুখবন্ধ ও কৃতজ্ঞতা স্বীকার একসাথেও দিয়ে থাকে। গবেষণার কাজ চলাকালীন সময়ে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে মানে যেসব আমরা পাই আর কি হেল্প, হতে পারে আমাদের এমন কি আমরা ডিপার্টমেন্টের থেকে পেতে পারি, অনেক লেখকের থেকে পেতে পারি, অনেক প্রতিষ্ঠান থেকে পেতে পারি, এরপরে স্থানীয় লোকজন থেকে ডেটা আমরা পেতে পারি, এরকম যে থাকে তাদেরকে এরকম স্বতন্ত্র অনুচ্ছেদ যদি আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেনলি কৃতজ্ঞতা স্বীকারের পৃষ্ঠাটা। আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কিন্তু মোটামুটি এই যে গ্যাপ রাখবো, হ্যাঁ মানে প্রত্যেক ক্ষেত্রে এই যে কৃতজ্ঞতা স্বীকার উপরে গ্যাপ মানে মোটামুটি চারদিকে গ্যাপ, বাম দিকে একটু বেশি গ্যাপ রাখবো, কারণ এই দিকে আমরা বাধাই করি, হ্যাঁ এই জিনিসটা আমরা সবসময় রিপোর্টে খেয়াল রাখবো, তা যে ক্লাসেরই হোক না কেন। আচ্ছা, আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি সূচিপত্র অর্থাৎ আধেয় সারণী। ওখানে কী কী থাকে, ফার্স্টে থাকবে ভূমিকা, এরপর থাকবে শিরোনাম, আর একটু থাকবে পৃষ্ঠা নম্বর। এই জিনিসগুলো মানে মেইনলি যে পৃষ্ঠায় ভাগ ইয়ে থাকবে সেটাই হচ্ছে সূচিপত্র। অনেকে সূচিপত্রে ইয়ে মানে মুখবন্ধ, কৃতজ্ঞতা স্বীকার এই জিনিসগুলো অ্যাড করে না, আবার অনেকে অ্যাড করে, এটা একদম অপশনাল। একটা জিনিস আমরা খেয়াল করি, সূচিপত্রের আগের পৃষ্ঠাগুলোতে আমরা অলরেডি মুখবন্ধ, কৃতজ্ঞতা স্বীকার, এরপরে নির্যাস এগুলো আমরা দিয়ে রাখছি, তাই না? আর এরপরে আমরা সূচিপত্র লিখতেছি, তার জন্য আর কি আমরা ওই জিনিসগুলো অপশনাল থাকে, কিন্তু আমরা অনেক সময় দিতেও পারি, কারণ এই যে এগুলো সব রোমান সংখ্যায় মানে যে রোমান 1 ছোট অক্ষরে, রোমান 2 এরকম দেওয়া থাকে, তো আমরা ওইগুলো এখানে অ্যাড করতে পারি। ওকে,
এই সূচিপত্রের পর মানে অনেকে আবার উপবিভাগগুলো এখানে অ্যাড করে, আবার অনেকে করে না, এটা মানে যে লেখক বা গবেষক তার উপর নির্ভর করে। আচ্ছা, পর আমরা আসি সারণী সূচি, অর্থাৎ যে টেবিল যে এটা ওইটা, এখন ওই যে আধেয় সারণী, অর্থাৎ আমরা যে একটু আগে টেবিল অফ কন্টেন্ট করলাম ওইটার পরে হচ্ছে আমরা সারণী সূচি করবো। ওখানে এরকম থাকবে, ওইটার ক্রমাঙ্ক থাকবে যে এত দশমিক এত, মানে টেবিল নাম্বার সারণী এত দশমিক এত, তারপরে সারণীর শিরোনামটা থাকবে আর ওটার পেজ নাম্বার থাকবে, এভাবে করে করে পরে সবগুলোতে চলে যাবে। ঠিক সেম কাজ আমরা দেখবো চিত্রসূচিতেও। এখানে আমরা প্রতিবেদনে আমরা তো অনেক নকশা দেই, চিত্র দেই, বিভিন্ন পরিলেখ দেই, বিভিন্ন মানে চিত্র আরো অনেক কিছু আমরা অ্যাড করি, প্রত্যেকটা চিত্র চিত্র এত দশমিক এত, তার শিরোনাম, এই জিনিসগুলো এখানে পৃষ্ঠা নম্বরে এভাবে দেওয়া থাকে। মোটামুটি এই সিস্টেম করে আমাদের প্রাথমিক বিষয়গুলো শেষ হয়ে যায়, কেমন? তার দ্বারা এখন আমরা মোটামুটি বলতে পারতেছি যে প্রাথমিক বিষয়তে আমরা কি কি পেলাম, তাহলে শিরোনাম পৃষ্ঠা পেলাম, অনুমোদন পৃষ্ঠা পেলাম, অনেক সময় আবার অনেকে উপস্থাপন হিসেবেও দেয়, এরপরে আছে নির্যাস, দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট, এরপর মুখবন্ধ অথবা এবং, মানে এখানে এবং অথবা দেওয়ার কারণ হচ্ছে যে মুখবন্ধ এবং কৃতজ্ঞতা স্বীকার একসাথে দেয়, আবার অনেকে এটা আলাদা দেয়, এটা একদম অপশনাল, তবে আলাদা আমার আমি পার্সোনালি প্রেফার করি আলাদা দেওয়ার, কারণ ভালো লাগে আমার কাছে। এরপর সূচিপত্র, এরপরে হচ্ছে আমাদের, তারপর হচ্ছে সারণী তালিকা, আর সবশেষে চিত্র বা নকশা চিত্রের তালিকা, এ দিয়ে মোটামুটি মানে চিত্রসূচি আর কি, মোটামুটি আমাদের ফার্স্ট যে প্রাথমিক ইয়েটা, মানে আমরা যে রিপোর্ট রাইটিং করি, রিপোর্ট রাইটিং এর ফার্স্ট পার্টটা শেষ হয়, তারপরে আমরা যাই মূল অংশে। এখন আমরা মূল অংশ কি হতে পারে না হতে পারে সেটা জানতে গেলে আমাদের আগে ফিল্ডে যেতে হবে, ফিল্ডে গিয়ে আমরা বুঝতে পারবো আসলে আমাদের কি কি চ্যাপ্টার থাকবে, কি কি থাকবে না, তার জন্য আমরা পরে এটা অবশ্যই আমরা দেখবো। ঠিক আছে, এটা ছিল খুবই সংক্ষেপে আমাদের একটা একটা ডিসকাশন।